সম্প্রতি মাদ্রাসার শিশু রিফাত সহজ সরল কথা বলে ভাইরাল হয়েছে। হুজুরের সাথে শিশুর ব্যবহারগুলো আপনি কীভাবে দেখেন? মানে এই ভিডিও আমি দেখি নাই, তবে শুনছি যে একটা ছেলে নাকি জাতীয় মাছ পাঙ্গাস বলছে। একটা ছেলে মাদ্রাসাতে, সাধারণত গরিব এতিম ছেলেরা যে সমস্ত মাদ্রাসাগুলোতে থাকে, বোর্ডিংয়ে থাকে, খায়, সেখানে তো পাঙ্গাস মাছই বেশি কিনে। বেচারা জাতীয় বলেন আর অজাতীয় বলেন, তো পাঙ্গাস মাছ চিনবে তাই না? তো এটা তো বলেন আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার যে আমরা ইলিশ মাছ কতভাবে খাই, আমরা পান্তা ইলিশ দিয়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, অথচ জাতীয় মাছ গরিব অসহায় মানুষদের খাওয়ানোর চেষ্টা আমরা করি না। ইসলাম এবং সেকুলার জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্যই হলো মূলত এই জায়গাটাতে। ইসলাম মানুষকে ত্যাগ করতে শেখায়, ভোগ না, আর সেকুলার দুনিয়া মানুষকে ভোগ করতে শেখায়। এ হলো পার্থক্য। আমরা যদি আজকে ইসলামকে, নামধারী মুসলমানরাও সবাই ইসলামকে ধারণ করতে পারতাম, তাহলে ইসলাম ধারণ করার ফলশ্রুতিতে আমরা এই গরিব অসহায় মানুষদের ইলিশ মাছ খাওয়ায় আনন্দ পাইতাম। এখন আমরা ইলিশ মাছ নিজেরা গরম ভাত দিয়ে তো খাই 12 মাস, একদিন একটু পান্তা দিয়ে খাই, কেমন লাগে দেখি, টেস্ট করি, আমরা নিজেরা ভোগ নিয়ে পড়ে আছি। তো এই শিশু সে জাতীয় মাছ চিনে না, এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার যে তাকে আমরা জাতীয় মাছ চেনাইতে পারি নাই। জাতীয় মাছ যদি বই পুস্তকে পড়েও সে, কিন্তু সে হয়তো দেখেও নাই ভালো করে, তো যার কারণে সে সারাদিন যেটা দেখছে ওইটাই বলছে ছোটো মানুষ, হয়তো আল্লাহ ভালো জানেন। তো আমাদের একজন মুসলমান হিসাবে আসলে অন্যদের দোষারোপ না করে আমরা নিজেরাও আত্মসংশোধন, আত্মসমালোচনা করতে পারি। আমাদের আশেপাশে চতুর্দিকে যে সমস্ত মানুষগুলো আছে, এই মানুষগুলোকে আমরা লক্ষ্য রাখব, আমরা তাদেরকে ভালো মন্দ আমরা যা খাই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই জন্য মাঝে মধ্যে এতিমখানায়, মাদ্রাসা বোর্ডিংয়ে একটু বাচ্চাদের সাথে যে বসে খাবেন এবং তাদের খাওয়া দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাদের কষ্ট অনুভব করতে পারবেন এবং তাদের কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে বসে একটু খাবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন।